নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমলকির আচারের রেসিপি সিজন চেঞ্জের সময়ে আমলকি কিন্তু ভীষণ উপকারী সর্দি কাশির জন্য তো আজকে সেটা দিয়েই আমি তোমাদের আচার বানিয়ে দেখাবো তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমে দেখো একটা ডেকচির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি জলটা গরম করতে দিয়ে দিয়েছি এখন এর ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেট আমি বসিয়ে দিলাম এখন এই প্লেটটার ওপরে আমি সমস্ত আমলকিগুলো দিয়ে দিচ্ছি আমলকিগুলো দেওয়ার আগে ভালো করে ধুয়ে নিতে হবে সমস্ত আমলকিগুলো দেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতো হাই ফ্লেমে ভাপিয়ে নেব এদিকে আমি এটার জন্য একটা রোস্টেড মশলা তৈরি করে নেব তার জন্য শুকনো করার মধ্যে গোটা ধনে গোটা জিরে কালো সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম এই সমস্তগুলো নিয়ে এটা মিনিট দুয়েক মতো মাঝারি আছে আমি ড্রাই রোস্ট করে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মেথির দানা এটা দিয়েও আবারও মিনিট দুয়েক মতো এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব সমস্তটা ড্রাই রোস্ট করা হয়ে গেলে দেখবে কালারটা এরকম হালকা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব রোস্টেড মশলাটা ঠান্ডা হয়ে গেলে এখন এটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি মিক্সিতে এরকম একটা মিহি পাউডার তৈরি করে নেব এদিকে দেখো আমলখিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমার আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমলকিগুলো কিভাবে ছাড়িয়ে নেবে সেটাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমলকিগুলো দেখো এরকম হাতের সাহায্যে হালকা একটু চাপ দিলেই অনায়াসেই কিন্তু আমলকির প্রত্যেকটা কোয়া কিন্তু আলাদা হয়ে যাবে আমরা যেরকম কমলা লেবু ছাড়াই সেরকমভাবেই কিন্তু এই আমলকিগুলো সমস্ত ছাড়িয়ে নিতে হবে সমস্ত আমলকিগুলোই হাতের সাহায্যে সামান্য চাপ দিয়ে একইভাবে আমি ছাড়িয়ে নেব এখন কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন এর মধ্যে দিয়ে দিলাম হিং আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে এটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে ছাড়িয়ে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম আমলকিটা দেওয়ার পর এটা মিনিট দুই তিন মতো আমি নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু মাঝারি আছে নাড়াচাড়া করে নিতে হবে মিনিট দুই তিন পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ড্রাই রোস্ট করে গুড়িয়ে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা এই সমস্তগুলো দিয়ে আবারও মিনিট দুয়েক মতো আমি নাড়াচাড়া করে নেব আর বিট নুনের জায়গায় তোমরা চাইলে কিন্তু এখানে সাদা নুনও ব্যবহার করতে পারো দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব গুড়টা দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে যখন দেখবে গুড়টা গলে গেছে আর ঠিক এরকম টেক্সচারটা এসেছে সেই পর্যায়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট মতো মাঝারি আছে ফুটতে দিতে হবে তিন চার মিনিট ফুটে গেলে তারপর সমস্তটাকে আবারও একবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম তারপর দেখো এটা যখন বেশ একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও একটু রোস্টেড মশলা ছড়িয়ে দিলাম এখন এটাকে একটা কাচের বয়ামের মধ্যে রেখে দু তিন দিনের জন্য রোদে দিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমলকির আচারের এই রেসিপিটা স্বাদে সামান্য কষা হলেও আমলকির এই আচার কিন্তু সর্দি কাশিতে বিশেষভাবে উপকারী আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো